আজকে না খাইতে না আমার খবর ছিল কেন তোকে তো বলেছি বাসায় একটু পড়ালেখা কর এই তো শুরু হইছে তোর লেকচার এটা লেকচারে কি হলো বাসায় পড়তে হবে না না আমার লেখাপড়া ভালো লাগে না তাহলে করবিটা কি আমি এলাকার লিডার হব সামনে পিছনে শত শত লোক থাকবে তুমি খাও আরে একদিন খেলে কিছু হইবো না ভাইয়ের কইছে খাও বাবু ভাইয়ের কইছে কিছু হইবো না মানে কিছু হইবই না খাও নাও যাও সিগারেট দাও একদিন স্কুলে দেরি করে গেলে তো আহামরি কিছু হইব না আর তুমি কার ছোট ভাই দেখতে হইব তো তুমি আজকে থেকে বুক ফুলাই এলাকার মধ্যে চলবা তুমি আনতে কার ভাই এই বিল্লার ভাই ঠিক আছে মনে রাখবো তো আরে ওর দিকে একটু খেয়াল রাখবি ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে বুক ফুলাই চলবা স্কুলে দেরি করে গেলে কি হইছে বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলোর ভিতরে তোমার একটা আলাদা একটা পার্ট থাকবে বুঝো নাই যাও ওয়ালাইকুম আসসালাম তোমার এত দেরি হলো কেন স্যার বাড়িতে তো বাবার সাথে কাজ ছিল ঠিক আছে ওইদিকে তো ক্লাস শুরু হয়ে গেছে তোমার কলার এরকম কেন সরি স্যার ওইদিকে সময় শেষ হয়ে গেছে দোস্ত কি খবর যাব বই হ্যাঁ কি রে বাবু তো ব্যবসা পুরাই পাল্টাই গেছে হবে না এলাকা দাদা হবে তো কি হয়েছে তোমাদের বলো কে কে তোমরা এমন করছিলে কেন কিরে বাবু এখনই মাস্তান হয়ে গেছিস গা যা বাড়ি যা আমি তোর বাবা মায়ের ডেকে কথা বলতেছি আরে তোরটা বলছি কলা ঠিক করতে সবসময় তোর কলার মনে থাকে কেন যাও সবাই মিলে বাড়ি যাও ওই দিকে বেরো যাও সবাই বাড়ি যাও কাজ আবার কিছু হয় নাই কত সাহস করে কও
কি করবি মানে ওই তো কইলো একটু পরে কোচিং থেকে আইতাছে ওরা ডাইরেক্ট বানাইলে আর কোনো কথা নাই আর কিছু কম লাগবো না বুঝছস তো হ্যাঁ বুঝছি ছোট ভাই তুমি টেনশন করো না এই বিল্লার ফটো কেউ কিছু করতে পারবো না ছোট ভাই যা।